ملاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا الحمد لله أمر إشتي سورة آل عمران 102 নম্বর আয়াত থেকে আজকে আমাদের তাফসীর শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু আল্লাহকে ভয় করতে হয়, অথবা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা আয়াতটা অনেক ছোট কিন্তু অর্থ অনেক বড়, ব্যাপক মেসেজ এখানে আছে। প্রথমত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে বলেছেন। ঈমানদাররা আল্লাহ তাআলার এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, যারা ঈমানওয়ালা তাদের এই ঈমানের পরিচয় থাকা, যারা তাদেরকে আল্লাহ তাআলা এই পরিচয় দিয়ে ডাকেন, তারা কত সৌভাগ্যের অধিকারী। হে ঈমানদারগণ, হ্যাঁ সুবহানাল্লাহ, হে ঈমানওয়ালারা, এই পরিচয়টাই তো একটা কত বড় নিয়ামতের পরিচয়। যারা এই পরিচয় পায়নি তাদের কি অবস্থা, কত হতভাগা হয়ে গেল তারা, অনেক বড় হতভাগা। আর যারা ঈমানের পরিচয় হয়ে গেলাম, যদি সত্যি আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কবুল করে থাকেন, এই ডাকের আমরা মুস্তাহেক হয়ে যাই, তাহলে সত্যি আমরা অনেক বড় পুরস্কার পেলাম, অনেক সম্মানিত হয়ে গেলাম আল্লাহ তাআলার কাছে। তবে কথা হলো আমাদের ঈমানের অবস্থাটা কি, আমরা কি এই ডাকের উপযুক্ত হতে পেরেছি, এই ডাক কি আমাদের জন্য মানায়, নাকি আমরা এটা মিস করে ফেলছি। কোনো সময় আসে খাঁটি, কোনো সময় আসে নকল, কোনটা আমাদের কপালে জুটেছে। ঈমান তো অনেক দামি জিনিস, সেই জিনিস কি আমরা সত্যিকার অর্থে অর্জন করতে পেরেছি, এটা সবসময় চিন্তা করা দরকার। কিভাবে ঈমানকে এমন মানে নিয়ে আসা যায় যে মানে আনলে এই ডাকের উপযুক্ত আমরা হতে পারি, এটা চেষ্টা থাকা দরকার। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা এই আহ্বান কোরআনে কারিমে অনেক অনেকবার এসেছে, একবার বললে তো হয়ে যায়, এতবার আল্লাহ তাআলা কেন রিপিট করেছেন, তার কারণ এই যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করা আসলে কোনো কোনো সময় একটু একটু করি, অনেক সময় আল্লাহকে ভয় করার যে কথা ছিল আমরা করি না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা শুনে না, আমরা আল্লাহ তাআলার শরীয়ত হালাল হারাম ঠিক মতো রক্ষা করি না, আল্লাহ তাআলাকে যেভাবে সম্মান করার কথা ছিল, মানার কথা ছিল, তা আমরা করি না। সেজন্য আল্লাহ তাআলা অনেকবার এই ডাক দিয়েছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, অনেক আয়াতে বলেছেন। এই আয়াতে আরেকটি জিনিস আল্লাহ তাআলা তাকওয়ার সঙ্গে যোগ করেছেন, ইত্তাকুল্লাহ বলে ছেড়ে দেননি, হাক্কা তুকাতিহি, তাকওয়ার হক আদায় করে আল্লাহকে ভয় করো, ভয় করার হক আদায় করে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কতটুকুন পরিমাণ হক কতটুকুন, আলহামদুলিল্লাহ, এটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি আর কিভাবে তার হক আদায় করতে পারি, কথা কি সোজা কথা, অনেক বড় বিষয়। হক যদি আদায় না হয়, আল্লাহ যদি কবুল না করেন, তাহলে কি উপায় হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা একরাম একটু ঘাবড়িয়ে গেলেন, আল্লাহ তাআলাকে ভয় করার হক তো অনেক বড়, আল্লাহর শান কত বড়, তাকে সেভাবে মানা, তাকে সেভাবে ভয় করা, তার সেই তাকওয়া অর্জন করা, এটা যদি সবার আমাদের হক পূরণ না হয় তাহলে কি উপায় হবে। হয়তো নবীদের এই হক আদায় হয়েছে, সিদ্দিকিনরা হয়তো হয়েছে, আমরা কোন পর্যায়ে আসি। সব সাহাবায়ে কেরাম খুব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, এই কথা ওনাদের আলোচনা হতে থাকলো। কেউ কেউ এমনভাবে রাত্রেবেলা নামাজে দাঁড়াতেন যে আর বিছানায় যেতেন না, পাও ফুলে যেত। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হক আদায় করে ভয় করা, আমাদের এতটুকু নামাজে তো হক আদায় হচ্ছে না, ওনারা খুব অস্থির হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা সূরা তাগাবুনে
আরেকটা আয়াত নাজিল করে সাহাবাদেরকে মুমিনদেরকে সান্ত্বনা দিলেন, একটু ব্যালেন্স করে দিলেন। তিনি কি বলেন সেখানে? সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত তাবেঈ, তিনি বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে, ইশতাদ্দা আলাল কওম আল আমাল, সাহাবাদের আমল করতে করতে তারা টায়ার্ড হয়ে গেলেন, সর্বনাশ, আমরা যতটুকু আদায় করি এতে বোধ হয় আমাদের হক আদায় হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করলেন, সূরা তাগাবুনের 64 নম্বর আয়াত। তিনি সেখানে বললেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাদের যতটুকুন সাধ্য আছে সে অনুযায়ী হক আদায় করো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের কিছু সান্ত্বনা হলো, ওনারা ওদের টেনশন কিছু কমে গেল। এবং এটাই ইসলামের প্রিন্সিপাল, আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো কিছুই চাপান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো নাফসকে, কোনো প্রাণকে, কোনো জীবনকে, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। দায়িত্ব ইসলামী জিন্দেগিতে এমন কোনো আমল নাই যেটা অসম্ভব, অত অনেক কষ্ট তারপরে জান বাজি রেখে করতে হবে, এরকম কোনো কষ্টের ইবাদত আল্লাহ তাআলা দেননি। আমাদের যখন মুরব্বীরা বা কেউ অসুস্থ হয়ে গেছেন, এখন ওনারা দাঁড়িয়ে নামাজ তো পড়তে পারেন না, তো জোর করে দাঁড়াতে হবে, বসে পড়তে পারবেন, এত অসুস্থ বসেও পড়তে পারেন না, কি করবেন? শুয়ে শুয়ে পড়বেন। রমাদানের রোজা লম্বা দিন আসছে, আমরা তবুও আলহামদুলিল্লাহ আমরা রাখতে পারবো, রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, রাখছি মাশা আল্লাহ, মরে গেছি নাকি না আধা মারা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ইউ আর ম্যানেজিং ইট। কিন্তু যদি এমন হয় যে কোনো দিন আপনি রোজা রাখতে গিয়ে দেখলেন যে সাংঘাতিক ডিহাইড্রেশন হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, মাথা ধরে গেছে, আপনার অসম্ভব কষ্ট হচ্ছে, তখন কি আপনাকে আল্লাহ রোজা ভাঙ্গে অ্যালাউ করবেন না করবেন না? অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিবেন আল্লাহ তাআলা। এই প্রসঙ্গে একটা মাসালা এসে যাক, যেমন আমাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাচ্ছে, মেয়েরা তো একটু আগে সাবালিকা হয়ে যায়, ছেলেরা একটু 2-3 বছর পরে হয়, ঠিক কিনা? অনেক সময় 9-10-11 বছর মেয়ে সাবালিকা হয়ে গেছে, এখন তার উপরে নামাজও ফরজ হয়ে গেছে, রোজাও ফরজ হয়ে গেছে। এখন এই মেয়েরা এত লম্বা দিনে রোজা রাখতে গেলে যদি কষ্ট হয় কি করা যায়? এখন এই মশলা দিবেন যে না থাক, রাখার দরকার নাই, কিন্তু বালেগা হয়ে গেছে, রোজা তো ফরজ হয়ে গেছে, আবার শরীরে এত শক্ত হয় নাই, এত ম্যাচুরিটি আসেনি, যদি কষ্ট হয়ে যায়। তাহলে মশলা হলো এই যে প্রত্যেক দিন রোজা রাখার নিয়ত করে সেহেরি খেয়ে নেবে, যেদিন সে ম্যানেজ করতে পারে আলহামদুলিল্লাহ কষ্ট তেমন হয়নি, রেখে ফেলবে। আর কোনোদিন যদি এমন হয় যে স্কুলে গিয়েছে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, তারা আর পারছে না, সেদিন ভেঙে ফেলবে এবং পরে শীতকালে ছোট দিনে কাজা করে ফেলবে। তাহলে আল্লাহ তাআলার কাছে শরীয়তের কোনো বিষয় এরকম কোনো কঠিন জিনিস নাই। মা যা আলা আলাইকুম ফি দ্বীন মিন হারাজ, আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে যে দ্বীনের ব্যাপারে আল্লাহ কোনো ব্যাপারে অত্যন্ত জটিল কিছু রাখেন। এরকম অনেক এক্সাম্পল আছে, একটি হাদিসে বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম ওয়া মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, হে লোকেরা আমি যখন তোমাদেরকে কোনো বিষয় হুকুম করি করার জন্য, তাহলে তোমরা সেটাকে করো, যতটুকুন তোমাদের সাধ্যে কুলায়, মাস্তাতাতুম, যেটা সাধ্যে কুলায় না সেটা আল্লাহ তাআলা দেখবেন, কনসিডার করবেন, আর যে জিনিস করতে নিষেধ করি তার থেকে দূরে থাকার চেষ্টা করো। এটাই হলো ইসলামের প্রিন্সিপাল, এমন কঠিন জিনিস আল্লাহ তাআলা দেননি। এখন আমরা আসি যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এটা আমরা অনেকবার আলোচনা করেছি যে আল্লাহকে ভয় করা কথাটার অর্থ কি। মানুষ যদি এখন এই মুহূর্তে, আল্লাহ মাফ করুন, একটা সাপ যদি এই কোনা থেকে ঢুকে এখানে, তাহলে আমাদের অবস্থা কী হবে কম দেখি? সাপ দেখলে ভয় পাবো না? সবাই লাভ দিয়ে একটু কোন দিকে যাবো, কি করা যায়, তারপরে হয়তো দেখি লাঠি টাঠি পাওয়া যায় কিনা, কিন্তু আগে ভয় একটু পেয়ে যাবো, আগে নিজের যান বাঁচাবো। তো এইরকম যদি কোনো কিছু দেখে ভয় পায়, তো আল্লাহ তাআলা কি এরকম ভয় পাওয়ার কথা বলা হচ্ছে?
না, তাকুয়ার অর্থে এই ভয় পাওয়া না। এই জন্য সাপ, ডাকাত, দুশ্মন এদেরকে ভয় পাওয়ার জন্য তাকুয়া শব্দ বলা হয় না আরবিতে, খাও খাফা। যদি বাংলাতে সবগুলোই ভয়, আরবিতে এই তাকুয়া শব্দের অর্থ ওইটা না, ওই ভয় না। ভয় আছে ঠিক, কিন্তু ভয়ের সঙ্গে আল্লাহ তালার প্রতি মহাব্বতও আছে, আল্লাহ তালার প্রতি তাজিম সম্মান আছে। সাপকে দেখে ভয় পেয়ে সম্মান করবেন নাকি একটু না? আর সেই ভয়টা থেকে পালিয়ে যেতে, অন্য দুষ্ট জিনিস দেখে ভয় পালিয়ে যেতে হয় জান বাঁচানোর জন্য, আর আল্লাহ তালার থেকে তাকে অর্জন করার জন্য কোনো জায়গায় পালিয়ে যেতে হয়। বলবেন যে পালানোর কথাও আছে, আল্লাহ তালা এক নবী বলেছেন ফাফেরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালাও। আল্লাহর থেকে পালাও না, তর্জমা কি আল্লাহর দিকে পালাও, তার মানে আল্লাহর কাছে আশ্রয়ের জন্য দৌড় দাও। কি সুন্দর কথা না? আল্লাহ যদি বলতেন আল্লাহ থেকে পালাও, তাহলে তো আমাদের কোনো উপায় ছিল না, আল্লাহ থেকে পালিয়ে যাবো কার কাছে? ফাফেরু ইলাল্লাহ ইন্নী লাকুম নাযীরুন মুবীন, তোমরা আল্লাহর কাছে পালাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার কাছে ভয় নিয়ে আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনকা, এরকম যে আল্লাহ আপনার কাছেই, আপনার কাছ থেকে আপনার কাছেই আশ্রয় চাই, আর আশ্রয় দেওয়ার কেউ নাই। আপনি যে জাহান্নামের শাস্তিটা আপনি দিবেন, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কাছেই আশ্রয় চাই, আপনার কাছেই প্রার্থনা করি। তো আল্লাহ তাআলা ভয়ের অর্থ হচ্ছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা সংজ্ঞা দিয়েছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, অর্থ হলো আই ইউতা ফালা ইউসা ও ইউস্কার ফালা ইউকফার ও ইউজকার ফালা ইউনসা। অর্থ হচ্ছে, তাকওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলাকে এভাবে তার হুকুম মানতে হবে যে কোনো অবস্থায় তার হুকুমের বাইরে যাওয়া যাবে না, তার অবাধ্য হওয়া যাবে না, কুফুরি করা যাবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওয়ুস্কার ফালা ইউকফার, সবসময় আল্লাহ তাআলার শুকর আদায় করা, কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না যে আল্লাহ আমাকে দিলেন কি, এত মানুষের এত কিছু দিলেন, আমার তো তেমন কিছু দিলেন না, আল্লাহ তাআলা অনেক দিয়েছেন আমাকে, সৃষ্টি করেও আল্লাহ তাআলা বিশাল আমাকে এহসান করেছেন। আর তিন নম্বর হচ্ছে ওয়ুযকার ফালা ইউনসা, সবসময় আল্লাহকে স্মরণে রাখা, কোনো সময় ভোলা যাবে না। এরকম যখন করে একটা লোক, তাহলে হাক্কা তাকওয়া হয়, তাকওয়ার হক আদায় হয়, আল্লাহকে অনুসরণ করা, নাফরমানি না করা, আল্লাহ শুকর আদায় করা, না শুকর না হওয়া, আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া, এটা হচ্ছে তাকওয়ার হক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়ার ব্যাখ্যা করেছেন, লা ইত্তাকিল্লাহাল আবদু হাত্তা তুকাতিহি হাক্কা তুকাতিহি হাত্তা ইয়াখযানা লিসানা। তিনি আরেকটি স্পেসিফিক সংজ্ঞা দিয়েছেন যে আল্লাহর হক আদায় করে তাকওয়া অর্জন করতে হলে সম্ভব হবে না যতক্ষণ না জিহ্বাকে কন্ট্রোল না করেছে। এই জবানকে কন্ট্রোল করতে পারলে আল্লাহ তাআলার তাকওয়ার হক আদায় হয়। আমাদের গুনাহ যা কিছু হয়, হাতের মাধ্যমে বেশি গুনাহ হয় না মুখের মাধ্যমে বেশি গুনাহ হয়? পদে পদে দৈনন্দিন কত গুনাহ যে হয়ে যাচ্ছে, আল্লাহ নাসাল্লাহ আফওয়াল আফিয়া। তাহলে তাকওয়ার হক, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম না হয়ে মারা যেও না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো এখন ইমানদারদেরকে ডেকে বলছেন, ইমানদারদেরকেই বলছেন খবরদার ইমানদাররা মুসলিম না হয়ে মরো না। এই কথাটা কেমন হলো? মুসলিম না হলে ইমানদার হলো কেমনি, ইমানদার হলে আবার মুসলিম না হয় কেমনি? তাহলে ইমান আর ইসলামের সংজ্ঞার মধ্যে নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, কিন্তু এই আয়াতে যেটা আমরা বুঝতে পেলাম যে ইমানটা এখানে হতে পারে একটা লোক সিনসিয়ারলি ইমানে ঢুকলো, যেমন একজন
নও মুসলিম আল্লাহর প্রতি বিশ্বাস এনেই ইসলাম কবুল করলো, কিন্তু সে যদি এখন তার ইসলামকে ভালো করে শিখায় রাহমাকাল্লাহ, নামাজগুলো ভালো করে পড়া, হালাম হারা সবগুলো ভালো করে যদি সে প্র্যাকটিস না করে, এমনি তার আল্লাহ তালার প্রতি ইমান মোটামুটি আসে, তাহলে ইমানদার হয়ে গেছে, কিন্তু আসলে মুসলিম প্রকৃত হয়নি। মুসলিম মানে হলো যে সব কিছু আল্লাহর সামনে একেবারে আত্মসমর্পণ করে দিয়েছে, সমস্ত হুকুমকে মানার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এ হচ্ছে প্রকৃত মুসলিম। এইরকম মুসলিম হওয়া, হালাল হারামের ব্যাপারে এত সচেতন থাকা, আল্লাহকে এইভাবে ভয় করা, প্রতিটি পদে পদে তাকওয়ার ব্যাখ্যা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন আরেকজনের কাছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তাকে বলছে উবাই ইবনে কাব আপনি যে কোরআনের বিশেষজ্ঞ, তাকওয়ার একটু ব্যাখ্যা করেন না। তিনি বললেন, আপনি কখনো কাঁটাযুক্ত মাঠে মরুভূমিতে হাঁটেননি যেখানে কাঁটা থাকে? তিনি বলেন যে এরকম কাঁটাওয়ালা জায়গা যখন ক্রস করেন হেঁটে যেতে হয় কীভাবে হাঁটেন? বলছে খুব সাবধানে হাঁটতে হয়, কারণ কোন জায়গায় পা দিয়ে বসে চট করে ঢুকে যায়, খুব দেখে দেখে হাঁটতে হয় প্রতিটি কদম, তারপরে কাপড়কে একটু উঠাই ধরতে না কাপড়ের মধ্যে আটকে যায়, এরকম দেখে দেখে পা দিতে হয়। তিনি বলেন এটাই হলো তাকওয়া, ইমানদার প্রত্যেকটি কাজে এরকম করে করে হাঁটে, এরকম করে এক একটা কাজ করে। এক ভাই আমাকে একদিন বললেন যে আমাদের অনেক মুসলমান আছে তারা কত রকমের দুই নম্বরই কাজ কারবার করে, আমি একটা জিনিস নতুন করে শুনলাম, কেমিস্টে গিয়ে অনেক ওষুধপত্র তারপরে আপনার একবার নিয়ে আবার হারিয়ে যায়, সেটা আবার গিয়ে নিয়ে আসে, এতগুলো ঔষধ আনে, এনে অন্য কোনো জায়গায় এগুলোকে বিক্রি করে দেয়।